আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য আসে, আসার পরে কোরআন শুনতে তাদের ভালো লাগে, কিন্তু কোরআনের দু একটা কথা নিজের ব্যক্তিগত জীবনের সঙ্গে না মেলার কারণে, নিজের আমলের সঙ্গে না মেলার কারণে এই মানুষগুলো এখান থেকে দূরে গিয়ে হট্টগোল করে, গন্ডগোল করে, আল্লাহর কোরআনের মাহফিলকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে। আল্লাহর কোরআনের মাহফিল যারা বন্ধ করে দিতে চাই, আল্লাহ রব্বুল আলামিনদের সম্পর্কে কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা আল্লাযীনা কাফারূ লা তাসমাউ লিহাযাল القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন দুনিয়ার জমিনে যখন কোরআন চলবে, এই কোরআনের আলোচনা এক শ্রেণীর কাফের আছে তাদের দিলে সহ্য হবে না, ভালো লাগবে না, কোরআন নিজের ব্যক্তিগত জীবনের সঙ্গে না মেলার কারণে এই মানুষগুলো আল্লাহর কোরআনের মাহফিলে বাধা দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ জানাই দুনিয়ার জমিনের মানুষগুলো যারা আমি আল্লাহর কোরআনের মাহফিলের আশেপাশে হট্টগোল করে, গন্ডগোল করে, আমি আল্লাহর কোরআনকে বন্ধ করে দিতে চাই, এরা আসলে মুসলমান নয়, এরা এই সমাজের টাটকা কাফের। জোরে বলেন ঠিক না? আপনি আপনার সামনে পিছনে ডানে বামে তাকিয়ে দেখেন, হিন্দুদের হরিবাসর চলছে, নেতাদের নির্বাচনের অনুষ্ঠান চলছে, গায়িকাদের গানের কনসার্ট চলছে, নর্তকীদের নাচের অনুষ্ঠান চলছে, এরপরে গরুর বাজারে গরু হাটে গরু কেনা বেচা চলছে, কোথাও করোনা ভাইরাস নাই, করোনা ভাইরাস শুধু সেখানে আল্লাহর কোরআনের মাহফিল যেখানে, আল্লাহর কোরআনের মাহফিলে করোনা ভাইরাসের ওসিলা দিয়ে বন্ধ করতে চাই যারা, আল্লাহর কসম এরা মুসলমান নয়, এরাই সমাজের টাটকা কাফের। জোরে বলেন ঠিক কিনা? আয়তনে বড় দেশটির নাম কি? রাশিয়া। আর সবচাইতে ছোট দেশের নাম হচ্ছে ভ্যাটিকান সিটি। প্রিয় মুসলমান ভাইয়েরা, এই বড় আর ছোট ছোট দেশগুলোর মধ্যে ছোট্ট একটা দেশ আমাদের বাংলাদেশ, যে বাংলাদেশে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? তারপরও আপনারা সবাই জানেন, আজ থেকে কয়েক বছর আগে যখন মায়ানমারের মুসলমানদেরকে শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে পিটিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, তখন ওই রোহিঙ্গা মুসলমানদেরকে বিশ্বের বড় বড় ধনী দেশগুলোও জায়গা দিতে পারে নাই, কিন্তু আমাদের ছোট্ট এই বাংলাদেশ, যেই দেশে নিজেদেরই ঠিকমতো জায়গা হয় না, সেই ছোট্ট বাংলাদেশে প্রায় 20 লক্ষ রোহিঙ্গাদের আমরা জায়গা করে দিয়েছিলাম, দিয়ে প্রমাণ করে দিয়েছিলাম, বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে, বাংলাদেশের মানুষগুলো গরিব হতে পারে, কিন্তু বাংলাদেশের মুসলমানদের দেশটা ছোট হলেও বাংলাদেশের মুসলমানদের কলিজাটা অনেক বড়। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, এত বড় কলিজা নিয়ে আমরা এই মাহফিলে এসে বসলাম, তাহলে 20 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে যদি আমরা জায়গা করে দিতে পারি, তাহলে এই যে সামনে 50-60 জন 100 জন মানুষ দাঁড়িয়ে আছে, তাদেরকে একটু ভেতরে জায়গা করে দেওয়া যায় না? মা বোনেরা, আপনাদেরকেও বলবো, আপনারা অনেক বেশি নাকি মাহফিলে আসতেন, জায়গা হচ্ছে না, আপনারা একটু সামনে চাপে চেপে চেপে বসেন, বসে সবাইকে একটু জায়গা করে দেন বসার জন্য। আপনারা যারা পিছনে দাঁড়িয়ে আছেন, একটু কষ্ট করে পিছনে যারা বসে আছেন একটু চাপান, আর যারা দাঁড়িয়ে আছেন ভিতরে ঢুকে যান ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এইবার আমার দিকে মনোযোগ দিতে হবে, সবাই আমার সাথে আলোর চায়ের তেলাওয়াত করেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, والذين يرمون المحصنات ثم لم يعتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। তেলাওয়াত করেছি সূরা নূর। জোরে বলেন কোন সূরা?
সূরা নূর। এই সূরা নূর অর্থ হচ্ছে, নূর অর্থ হলো আলো। জোরে বলেন কি? এই যে লাইটের আলো দেখতেছেন না, এই আলোটাই এই সূরার অর্থ। প্রিয় মুসলমান ভাইরা, সূরা নূরের কোরআনুল কারিমের 24 নম্বর সূরা, সূরা নূর হলো মাদানী সূরা। এতে মোট আয়াত আছে 64, আর রুকু আছে 6টি। আমি তেলাওয়াত করেছি সূরা নূরের 4 নম্বর আয়াত, এই আয়াতটা তেলাওয়াত করলাম। প্রিয় ভাইরা বলেন তো, এই যে মাহফিলের আয়োজন করেছে, এই মাহফিল আয়োজন করার একটা উদ্দেশ্য জোরে বলেন আছে না নাই? অবশ্যই একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? উদ্দেশ্যটা হচ্ছে মানুষগুলো দূর দূরান্ত থেকে আসবে, আমি হুজুর আলোচনা করব, নবীজির জীবনী থেকে, সাহাবীর জীবনী থেকে, কোরআন থেকে তাফসির করব। এই আলোচনাগুলো শোনার পরে আমরা নিজের ব্যক্তিগত জীবনে আমল করে পরকালীন জীবন সুখময় করার চেষ্টা করব। এইটা একটা উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হলো মানুষগুলো আসবে, মাসজিদের জন্য এই দান সদকা করবে, করার পরে মাসজিদের উন্নয়ন হবে। এই দুইটা উদ্দেশ্যেই এই মাহফিলের আয়োজন করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যাচ্ছে দুনিয়ার কোন সাধারণ মানুষ কোন কারণ ছাড়া কিন্তু কোন কাজ করে না। তাহলে যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মানুষদেরকে সৃষ্টি করলেন, এই আল্লাহ রব্বুল আলামিন কোন কারণ ছাড়া এই সূরা নূরের 4 নম্বর আয়াত নাজিল করেছে নাকি? কারণটা কি জানতে চান আপনারা? জানতে চান নাকি চলে যাবেন? একটা হাত তোলেন তো, তাকবীর দিবেন জোরে, ঘুম যাতে হারায় যায় জোরে তাকবীর হবে, লিল্লাহ তাকবীর, আরো জোরে লিল্লাহ তাকবীর। হাত নামান প্রিয় ভাইরা, একটু অ্যাক্টিভ থাকলে আলোচনা করে মজা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ যেই কজন বসছে একজন ওঠে নাই, পরে আরো লোকজন আসছে, আলহামদুলিল্লাহ বলবেন না? কোরআনের জন্য আপনারা এত পাগল, আমি জানতাম না। আল্লাহ এই এলাকার মানুষদেরকে একসাথে জান্নাতে এভাবেই থাকার তৌফিক দান করে দিও, জোরে বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না, কারণ আজকে এখানে মাহফিল করে কালকে আমার কুমিল্লায় মাহফিল। কুমিল্লায় যারা গিয়েছেন তারা জানেন কত দূরের রাস্তা, আমি তাড়াতাড়ি শেষ করে দিব, আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দেব না, অল্প সময় ধৈর্য ধরে থাকবেন তো ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আয়াতটি আল্লাহ কেন নাজিল করলেন? নাজিলের কারণ হলো এরকমই একটা মজমাই, আপনারা যেরকম করে বসে আছেন ঠিক তেমন করে কয়েকজন সাহাবী সামনের দিকে বসে আছে, আর এইখানে আমরা যেমন করে বসে আছি, এরকম আল্লাহর নবী সামনের দিকে সাহাবীদেরকে নিয়ে একটা মজমাই বসে আছেন। এমন সময় এই সাহাবীদের মধ্যে থেকে আলাপ আলোচনা হইতে হইতে হঠাৎ করে তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে আয়াতের ব্যাখ্যা এসেছে, একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, ধরে বলেন কি? সাদ বিন আবি ওয়াক্কাস। এই সাহাবী হঠাৎ করে আল্লাহর নবী বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলেন, নবী গ, আমাদের মধ্যে যদি কোনো মানুষ জেনা করে ফেলে, আমাদের মধ্যে যদি কারো স্ত্রী জেনা করে ফেলে, তাহলে এই জেনার শাস্তিটা কি হবে? আল্লাহর নবী তখন বেকায়দায় পড়ে গেলেন, কারণ কি শাস্তি হবে নিজের থেকে তো কিছুই বলতে পারেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার নবীকে জানিয়ে দিচ্ছেন, নবী গ আপনি এইটা তেলাওয়াত করে শোনায় দেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 4 নম্বর 5 নম্বর আয়াত তখন নাজিল করলেন, সাদ বিন আবি ওয়াক্কাস যখন জিজ্ঞাসা করলো, আমাদের মধ্যে যদি কারো স্ত্রী জেনা করে, আমাদের মধ্যে কারো স্ত্রী যদি ব্যভিচার করে, কোন যুবক যুবতী যদি জেনা ব্যভিচার করে, নবী গো তাহলে তার শাস্তিটা কি হবে? আল্লাহর নবী বেকায়দায় পড়লেন, আল্লাহ তখন আয়াতটা নাজিল করে জানিয়ে দিল, কোন যুবক যুবতী যদি জেনা করে, কোন যুবক যদি অবিবাহিত যুবক যুবতী জেনা করে, তাহলে তাকে 100টা বেত্রাঘাত করা লাগবে। জোরে বলেন কয়টা? 100টা বেত্রাঘাত করে এলাকা থেকে বের করে দেওয়া লাগবে। আর বিবাহিত কোনো পুরুষ আর নারী যদি জেনা করে, ব্যভিচার করে, তাহলে তাকে গলা পর্যন্ত মাটিতে ফুঁতে পাথর মেরে মেরে হত্যা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী এই আয়াতটা যখন তেলাওয়াত করে শুনিয়ে দিলেন,
ওই মজমার মধ্যে আরো কয়েকজন সাহাবী বসেছিলেন এই সব সাহাবীরা আয়াতের অর্থ বুঝতে পারলেন তার মানে আমাদের মধ্যে এই কেউ যদি জেনা করে জেনা করলে তার তার এই এই শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলামিন এইবার যখন জানা দিলেন জেনার শাস্তির কথা এমন সময় ওখান থেকে সব সাহাবীরা চলে গেল কয়েকদিন পরে আল্লাহর নবীর একজন সাহাবী সরল সাদা কিছু মানুষ এলাকায় থাকে না খুব সরল সাদা কিছু মানুষ থাকে যে মানুষগুলা মানুষের সাথে হাসি 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 কথা বলে খুব মিষ্টি মিষ্টি কথা বলে সবার সাথে মিশুক সরল ভাবে থাকে মানে এরকম কিছু লোক কিন্তু সব এলাকায় থাকে কথা বলেন ঠিক কি না এই রকমই সরল একজন মানুষ আল্লাহর নবীর সাহাবী নাম তার হেলাল ইবনে উমাইয়া জোরে বলেন কি হেলাল ইবনে উমাইয়া প্রিয় মুসলমান ভাইরা এই সাহাবী গ্রামের গরীব একজন কৃষক ছিল কৃষি কাজ করে প্রত্যেকদিন বাড়িতে আসে একদিন কৃষি কাজ করার জন্য মাঠে গেছে সকালবেলা মাঠে যাওয়ার পরে মাঠ থেকে কৃষি কাজ করে বাড়িতে চলে আসতেছে বাড়িতে আসার সময় হঠাৎ করে লক্ষ্য করে দেখতেছে প্রত্যেকদিন আমার বাড়িটা ভিতর থেকে আটকানো থাকে কিন্তু আজকে লক্ষ্য করে দেখে বাড়িটা ওইভাবে আটকানো নাই এমন ভাবে আটকানো আছে মনে হচ্ছে বাহিরের কোনো মানুষ আমার ঘরের মধ্যে ঢুকে আছে হেলাল ইবনে উমাইয়া চিন্তা করে তাহলে কি করা যায় মনে মনে ভাবলো কে আমার বাড়ির মধ্যে আছে আমার বাড়ির মধ্যে তো আমার স্ত্রী একা থাকার কথা তিনি তখন বাড়ির গেটের মধ্যে দিয়ে সরাসরি বাড়ির ঘরের মধ্যে না ঢুকে হেলাল ইবনে উমাইয়া ওই জায়গা থেকে সঙ্গে সঙ্গে একটু ডান দিকে জানালা জানালা বরাবর চলে গেলেন যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী হেলাল ইবনে উমাইয়া দেখতে পেলেন তাকিয়ে দেখতে পেলেন আমার সুন্দরী যুবতী স্ত্রী তার শরীরের মধ্যে কোনো পোশাক নাই আমার স্ত্রী উলঙ্গ হয়ে শুয়ে শুয়ে আর একজন পর পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত আছে জেনা করতেছে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ হেলাল ইবনে উমাইয়া একদম সরল সাদা সাহাবী এই সাহাবী এই রকম বিষয় দেখার পরে হেলাল ইবনে উমাইয়ার মনটা খারাপ হয়ে গেল কি করা যায় কি করা যায় মনটা খারাপ হয়ে গেল আল্লাহর নবী জানিয়ে দিয়েছিল আগে জানিয়ে দিয়েছিল আল্লাহর নবী কোরআন আয়াত নাজিল হয়ে গিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফা ইন্নাল্লাহা গাফুরুর রাহীম আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছিলেন জেনা বা বিচারের কথাগুলো হেলাল ইবনে উমাইয়া আল্লাহর নবীর কাছে এই বিষয়গুলো শুনেছিল শোনার পরে হেলাল ইবনে উমাইয়া আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে বিচার নিয়ে চলে গেল আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি গ্রামের গরিব কৃষক মানুষ প্রত্যেক দিনের মতো আজকেও যখন কৃষি কাজ করার জন্য গিয়েছিলাম যাওয়ার পরে কৃষি কাজ করে বাড়ির মধ্যে যখন আসলাম আমি আমার জানালা দিয়ে উঁকি দিয়ে দেখলাম আমার স্ত্রী আমার নিজের স্ত্রী গ্রামের আরেকজন মানুষের সঙ্গে জেনাই লিপ্ত আছে গো রাসূল আপনি একটু বিচার করে দেন প্রিয় মুসলমান ভাইয়েরা তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল্লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ কোন পুরুষ অথবা নারী যদি জেনা করে কোন পুরুষ অথবা নারী যদি জেনা করে ব্যভিচার করে এইটা হইতে পারে আপনার স্ত্রী হতে পারে আমার স্ত্রী দুনিয়ার জমিনে কোন মানুষের স্ত্রী যদি জেনা করে ব্যভিচারে লিপ্ত হয় আল্লাহ জানা দিচ্ছে তাহলে আমি স্বামী হয়ে আপনি স্বামী হয়ে নিজে যদি স্ত্রীর সাথে অন্য পুরুষের জেনা ব্যভিচার দেখে ফেলেন এই জেনা ব্যভিচার দেখার পরে নিজে একা একা গিয়ে রাষ্ট্রে বিচার দিলে হবে না বিচার দেওয়ার জন্য সাক্ষী লাগবে চারজন ধরে বলেন কয়জন তার মানে বোঝা যাচ্ছে যে কোনো মানুষের স্ত্রী যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে একা একা সাক্ষী দিলে এই সাক্ষী গ্রহণযোগ্য হবে না কারণ অনেকের স্বামী আর স্ত্রীর মধ্যে গণ্ডগোল থাকে স্বামী আর স্ত্রীর মধ্যে যদি গণ্ডগোল ভেজাল থাকে এই গণ্ডগোল থাকলে স্বামী ইচ্ছা করে স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিলেও কিন্তু দিতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ জানায় দিচ্ছে দুনিয়ার জমিনে যদি কোনো স্বামী স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের মামলা দেয় তাহলে অবশ্যই তার সাক্ষী লাগবে কয়জন চারজন হেলাল ইবনে উমাইয়া এবার বেকায়দায় পড়ে গেলেন চিন্তা করলেন কি অবস্থা
তার স্ত্রী যখন জেনাবে বিচার করতেছে আল্লাহর নবী বলেছেন চারজন সাক্ষী নিয়ে আসা লাগবে হেলাল ইবনে উমাইয়া জানালার কাছে দাঁড়ায়া মনে মনে চিন্তা করতেছে আল্লাহর নবী বলল চারজন সাক্ষীর কথা এখন এখান থেকে আমি যদি চারজন সাক্ষী নিয়ে আল্লাহর নবীর কাছে যদি যাইতে চাই চারজন সাক্ষী নিয়ে যদি আমার স্ত্রীর এখানে দৃশ্যটা দেখাইতে আনি তাহলে এই চারজন সাক্ষী এখানে আনতে আনতে আমার স্ত্রী তো জেনাবে বিচার করা হয়ে যাবে ওই লোকটা আমার বাড়ি থেকে চলে যাবে কথা বলে চারজন সাক্ষী আনার জন্য ততক্ষণ কি ওই লোক ওখানে থাকবে জেনা ব্যবিচার হয়ে গেলে লোকটা ঘর থেকে বের হয়ে চলে যাবে সাক্ষী এনেও কোনো লাভ হবে আর সাক্ষী ছাড়া যদি আল্লাহর নবীর কাছে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের 6 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন সাক্ষী ছাড়া যদি কোনো মানুষ স্ত্রীর বিরুদ্ধে মামলা করে চারজন সাক্ষী ছাড়া তাহলে ওই মানুষকে সাক্ষী ছাড়া মামলা করার জন্য বায়াত মারা হবে 80টা জোরে বলেন কয়টা ব্যবিচার প্রমাণ হয়ে গেলে ব্যাত হবে 100টা আর যদি চারজন সাক্ষী ছাড়া স্বামী যায় তাহলে তার ব্যাত হবে 80টা হেলাল ইবনে উমাইয়া চিন্তা করে এমন একটা বেকায়দায় পড়ে গেলাম এখন যদি সাক্ষী আনতে চাই তাহলে জেনা করার পরে লোক চলে যাবে আমি আর সাক্ষী এনে কোনো কাজ হবে না আর সাক্ষী ছাড়া যদি আল্লাহর নবীর কাছে বিচার দিতে চাই তাহলে তো আমাকেই 80টা বেত খাওয়া লাগবে জোরে বলেন ঠিক কিনা এইবার হেলাল ইবনে উমাইয়া বেকায়দায় পড়ে গেলেন তারপর স্ত্রী জেনা করেছে নিজের মধ্যে আর সহ্য হয় না কোনো মানুষ কিন্তু নিজের স্ত্রী যদি অন্য পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় এটা কোনো স্বামী কিন্তু সহ্য করতে পারবে হেলাল ইবনে উমাইয়ার সহ্য হচ্ছিল না বুকের মধ্যে চাপা কষ্ট সহ্য করতে না পেরে দৌড়ে চলে গেল আল্লাহর নবীর কাছে আল্লাহর নবীর কাছে গিয়া সরাসরি বিচার দিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ আমার নিজের স্ত্রী আমার চোখের সামনে এরকম করে জেনাবে বিচার করেছে কিন্তু আমি ভাবলাম চারজন সাক্ষী যদি আনতে চাই চারজন সাক্ষী আনতে চাইলে আর সাক্ষী আসতে আসতে এখান থেকে আমার স্ত্রী চলে যাবে স্ত্রীর সাথে জেনা করেছে ওই যুবকও চলে যাবে এই জন্য সাক্ষী আনতে পারি নাই গো রাসূল কিন্তু আপনি এই মুহূর্তে দয়া করে আমার বিচার করে দেন আল্লাহর নবী তখন বেকায়দায় পড়ে গেলেন কি করা যায় কি করা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মুহূর্তে সঙ্গে সঙ্গে হেলাল ইবনে উমাইয়ার জন্য কোরআনের মধ্যে সূরা নূরের 6 নম্বর আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াত নাজিল করে জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযিনা ইয়ারমুন আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদা إلا أنفسهم فشهادة أحدهم أربع شهادة بالله إنه لمن الصادقين আমার ভাইয়েরা এইবার আয়াত নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিচ্ছেন ও হেলাল ইবনে উমাইয়া শোনো দুনিয়ার জমিনে যদি কোনো স্বামীর স্ত্রী জেনাবে বিচারে লিপ্ত হয় আর স্বামী যদি দেখতে পায় আর এই স্বামী যদি বিচারের কাছে চারজন সাক্ষী ছাড়া যায় তাহলে তাকে এখন যে এই কাজটি করা লাগবে সেইটা হচ্ছে চারবার আল্লাহর নামে শপথ করে বলা লাগবে কয়বার হেলাল ইবনে উমাইয়ার স্ত্রীকে একদিকে কাঠগড়ায় দাঁড় করানো হলো হেলাল ইবনে উমাইয়া আর একদিকে হেলাল ইবনে উমাইয়াকে দাঁড় করানো হলো এরপরে আল্লাহর নবী বিচার করতেছেন আল্লাহর নবী বিশ্ব নবী হেলাল ইবনে উমাইয়াকে এই কোরআনের আয়াত পড়ে শোনায়া দিলেন হেলাল ইবনে উমাইয়া তুমি যদি সত্য কথা বলো এই মুহূর্তে আল্লাহর নামে চারবার শপথ করো কয়বার চারবার হেলাল ইবনে উমাইয়া সঙ্গে সঙ্গে চারবার শপথ করলেন বললেন আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি নবী গো আমার স্ত্রীকে আমি আমার নিজের চোখে অন্য পর পুরুষের সঙ্গে জেনা করতে দেখেছি আল্লাহর নবী তখন হেলাল ইবনে উমাইয়ার স্ত্রীকে বলছে হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী তোমার স্বামী যে এই কথাটি বলছে এটা কি সত্যি না মিথ্যা বলো হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী এবার সেও কসম করল সেও বলতেছে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম করে বলতেছি আমার স্বামী আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ স্বামী আর স্ত্রী দুইজন একই কসম খেলো উমাইয়াও বলছে আল্লাহর কসম করে বলছে আমার স্ত্রী জেনা করেছে নিজের চোখে দেখেছি হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী বলছে নবী গো আমার স্বামী আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে আল্লাহর কসম করে বলছি চারজনই দুইজনই চারবার করে আল্লাহর সাক্ষ্য দিয়া দুইজন দুই রকম কথা তাহলে এইবার আল্লাহর নবী বেকায়দায় পড়ে গেলেন কি করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন তোমার একটু সময় দাও এক সপ্তাহ কয়দিন
এক সপ্তাহ পর আমার কাছে আসো, এক সপ্তাহ সময় দিয়া এইবার আল্লাহর নবীর কাছে যখন হেলাল ইবনে উমাইয়া আসলো আর হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী আসলো, তখন আল্লাহর নবী বিশ্ব নবী এইবার নতুন করে আল্লাহ একটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন ওয়াল খামিসাতু আন্না লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। এইবার এই আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, এই আয়াতটি নাজিল করার পরে সুন্দর করে জানা দেয় ও হেলাল ইবনে উমাইয়া এইবার শোনো, তোমার স্ত্রী আর তুমি দুই ভাই দুইজনই আগের বারে দুইজনে চারবার শপথ করেছিল, জোরে বলেন কয়বার? চারবার। এইবারে তোমরা জেনে নাও, এইবার যদি শপথ করে মিথ্যা কথা বলো তাহলে মিথ্যা কথা বললে তোমাদেরকে মৃত্যুর পরে জাহান্নামের মধ্যে ঢোকানো হবে, তোমাদের উপরে আল্লাহর লানত বর্ষণ হবে, জোরে বলেন আল্লাহ আকবার। জানায় দিল তোমরা চারবার শপথ অলরেডি করেই ফেলেছ, তোমাদেরকে আরেকবার তোমাকে আরেকবার সুযোগ দেওয়া হলো দুইজনকে, এবার তোমরা পঞ্চম নাম্বার শপথ করবা, কয় নাম্বার? পাঁচ নাম্বার। পাঁচ নাম্বার শপথ করেও যদি তোমরা মিথ্যা কথা বলো তাহলে দুনিয়াতে জেনা ব্যবিচারে যে শাস্তি আল্লাহ দিয়েছে এই শাস্তি দুইজনারই মাফ হয়ে যাবে, কিন্তু শাস্তি মাফ হলে হবে কি, পঞ্চমবার শপথ করো মিথ্যা বললে মৃত্যুর পরে তোমাকে জাহান্নামের মধ্যে ঢোকানো লাগবে। হেলাল ইবনে উমাইয়া পঞ্চমবার শপথ করে বলল আল্লাহর কসম করে বলছে আল্লাহর নবী আমার স্ত্রীকে আমি আমার চামড়ার চোখে নিজের চোখে জেনাবে বিচার করতে দেখেছি। এই দেখি হেলাল ইবনে উমাইয়ার স্ত্রীকে বলল এবার বুঝে শুনে পাঁচ নাম্বার শপথ করো। হেলাল ইবনে উমাইয়ার স্ত্রীও বলতেছে নবী গো আমিও সত্যি করে বলছি আল্লাহর কসম করে বলছি আমার স্বামী আমার নামে মিথ্যা তহমত দিচ্ছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা এইবার পঞ্চম শপথ যখন হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আবার এক নাজিল করে জানিয়ে দিচ্ছেন ওয়াইয়াদুরু আনহাল আযাবা আনতা শাহাদা আরবা শাহাদাতিম বিল্লাহ ইন্নাহু লামিনাল কাযিবিন। আখিরাতের ভয় দেখালো, দেখানোর পরে বলল তোমরা তাহলে পঞ্চম শপথ তোমরা দুইজন একই কথা বললা, আল্লাহর নবী বিশ্ব নবী এবার তখন বেকায়দায় পড়ে গেলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন এইবার সুন্দর করে আরেকটা আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের নয় নম্বর আয়াতে জানাচ্ছেন ওয়াল খামিসাতা আন্না গাযাবাল্লাহু আলাইহা ইন কানা মিনাস সাদিকিন। এইবার আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে জানিয়ে দিচ্ছে হেলাল ইবনে উমাইয়া শোনো তুমি আর তোমার স্ত্রী দুইজনই যেহেতু দুইজনই একই রকম শপথ করলা, পরকালের কথা যা বললাম জাহান্নামের ভয় দেখালাম আখিরাতের ভয় দেখালাম তারপরেও দুইজন একই রকম শপথ করলা, এখন একটাই বুদ্ধি, বুদ্ধিটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবার লিয়ানের সিস্টেম করে দিলেন। লিয়ান অর্থ হচ্ছে আমার ভাইরা, লিয়ান কেউ বোঝেন নাকি? আলেম থাকলে বুঝবেন। যদি স্বামীর স্ত্রীর গন্ডগোল হয় ছাড়াছাড়ি করে নিতে চায় তাহলে দিতে হয় তালাক, জোরে বলেন কি? তালাক। আমি আপনি আমরা বিবাহের পরে আমাদের স্ত্রীকে যদি আমরা তালাক দিয়ে দিই, তালাক দিয়ে দেওয়ার পরে একটা সিস্টেম করে সিস্টেমের মাধ্যমে আবার কিন্তু ওই বউকে আবার পুনরায় বিবাহ করা যায়, জোরে বলেন ঠিক কিনা? তালাক দেওয়ার পরে বউয়ের আর এক জায়গায় বিবাহ হলে তারপর ওই স্বামী ইচ্ছাকৃতভাবে স্ত্রীকে ছেড়ে দিলে আপনার আগের স্ত্রীকে আবার আপনি বিবাহ করতে পারবেন, কিন্তু ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন হেলাল ইবনে উমাইয়ার তার স্ত্রীর এইরকম পরিস্থিতি দেখে লিয়ানের একটা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে এইবার এই কাজটা করতে হবে, আল্লাহর নবী তখন জানিয়ে দিল তাহলে তোমাদের তালাক নয় সরাসরি দুইজনের লিয়ান করে দিই। লিয়ান হচ্ছে একজন স্বামী তালাক দিলে স্ত্রীকে তালাক দিলে পরে আবার গ্রহণ করতে পারে, কিন্তু একবার যদি স্বামী আর স্ত্রীর মধ্যে লিয়ান হয়ে যায়, লিয়ান হয়ে গেলে একজন যুবক নিজের মাকে যেমন কোনোদিন বিবাহ করতে পারে না, নিজের বোনকে যেমন কোনোদিন বিবাহ করতে পারে না, ঠিক তেমন করে একজন মেয়ের সঙ্গে যদি কোনো পুরুষের লিয়ান হয়ে যায় স্বামী আর স্ত্রীর তাহলে ওই স্ত্রীও তার মায়ের মতো বোনের মতো হারাম হয়ে যাবে, চিরদিনের জন্য স্ত্রীকে আর বিবাহ করতে পারবে না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
আল্লাহর নবী বেকায়দাই পড়িয়া দেখতেছেন স্বামীও যেই কথা বলে স্ত্রী বিপরীত কথা দুইজনে আল্লাহর কসম খায় এমন বেকায়দাই পড়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ানের সিস্টেমটা বলে দিলেন লিয়ান করাইতে চাইলেন হেলাল ইবনে উমাইয়া তখন বলতেছে না রাসূলুল্লাহ আপনি একটু থামেন হেলাল ইবনে উমাইয়া আবার বলছে রাসূলুল্লাহ আমি আমার স্ত্রীর সঙ্গে লিয়ান করাইতে চাই না কারণ হচ্ছে আমার স্ত্রীকে এখন ভুল করেছে হয়তো শয়তানের কুমন্ত্রণায় পড়ে জেনা আবে বিচার করে ফেলেছে কিন্তু আমার স্ত্রী পরবর্তীতে কোন না কোন সময় হয়তোবা তার আল্লাহ হেদায়েত দিলে দিতেও পারে ভালো হইলে হয়তো পারে এই জন্য আমার স্ত্রীকে আমি লিয়ান করতে চাই না আপনি অনুমতি দিলে আমার স্ত্রীকে আমি তালাক দিলাম কি দিল তালাক দিলাম তালাক দিয়ে দেওয়ার পরে দুইজন আর এবার ডিভোর্স হয়ে গেল তালাক হয়ে গেল হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী একদিকে চলে যায় এ হেলাল ইবনে উমাইয়া আরেকদিকে চলে যায় দুইজন আর গন্তব্য এবার দুই দিকে হয়ে গেল দুইজন দুই দিকে চলে যাচ্ছে যাইতে যাইতে হঠাৎ করে এবার হেলাল ইবনে উমাইয়া তখন আল্লাহর নবীর কাছে বিচার দিয়েছিল কিন্তু এবার হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী নিজে এসে আল্লাহর নবীর কাছে হেলাল ইবনে উমাইয়ার বিরুদ্ধে বিচার দেয় জোরে বলেন আল্লাহু আকবার কি বিচার দিল শোনার দরকার আছে না নাই কারা কারা শুনবেন একটু হাত তোলেন তো তোলেন জোরে তাকবীর দেবেন লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আমার মুসলমান ভাইরা এই হেলাল স্ত্রী তারা জেনাবা বিচার যে করেছিল কি করে নাই এটার প্রমাণ কিভাবে হলো আর স্ত্রী ঘুরে এসে পুনরায় স্বামীর নামে কি বিচার দিল আল্লাহর নবীর কাছে এই বিষয় বলতে পাঁচ ছয় মিনিট সময় লাগবে থাকবেন না চলে যাবেন জোরে বলেন থাকবেন না চলে যাবেন কারা কারা থাকবেন হাত তোলেন তোলেন ওরে আল্লাহ মুরব্বীরা আগে হাত তুলছে এখনো ফুল চার্জ আছে যুবক ভাইরা আমার জন্য যুবকরা বেশি পাগল আমি দেখেছি বাংলাদেশে প্রায় 52টা জেলায় গেলাম যেখানেই যাই যুবকদের আকর্ষণ বেশি এই এলাকায় মুরব্বীদের মধ্যে আল্লাহ কি এমন বরকত দিয়েছে খালি মুরব্বীরাই আসে আল্লাহ এই মুরব্বীদেরকে হযরত আবু বকরের সঙ্গে জান্নাতি করে দিও জোরে বলেন আমিন প্রিয় মুসলমান ভাইরা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন লিয়ানের এই দিকে আয়াত নাজিল করার পরে যখন এই হেলাল ইবনে উমাইয়া মনে আছে তো আপনাদের হেলাল ইবনে উমাইয়া আর তার স্ত্রী দুইজন দুই দিকে চলে গেল দুইজন দুই দিকে চলে যাওয়ার পরে এইবার হেলাল ইবনে উমাইয়া আল্লাহর নবীর কাছে চলে আসলো এই দিকে আয়াত প্রায় 60টা নাজিল হয়েছে 60টা নাজিল আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে একসাথে নাজিল করতে পারতো কিনা কথা বলেন একসাথে নাজিল না করে সপ্তাহে সপ্তাহে চার সপ্তাহে প্রায় এক মাসে চারটা আয়াত কেন আল্লাহ নাজিল করলেন এর মধ্যে কারণ জোরে বলেন আছে না নাই এর মধ্যে কারণ হলো প্রিয় মুসলমান ভাইয়েরা প্রধান কারণ হচ্ছে হেলাল ইবনে উমাইয়ার যেই লোকটার সাথে জেনাবে বিচার করেছিল ওই লোকটার হেলাল ইবনে উমাইয়ার স্ত্রীর গর্ভে ওই লোকটার সন্তান চলে আসলো সাথে সাথে বিচার করে দিলে কিন্তু বোঝা যেত না কিন্তু আল্লাহ এক মাস সময় নিয়ে আয়াত নাজিল করলেন নাজিল করার কারণ হলো সন্তান দুনিয়াতে এসেছে এইটার লক্ষণ দেখা যাবে এইদিকে হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী যখন বাড়িতে চলে যাচ্ছে হঠাৎ করে বমি বমি ভাব বুঝতে পারলো আমার পেটে এখন সন্তান এই সন্তান নিয়ে হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী আল্লাহর নবীর দরবারে গিয়ে বলতেছে রাসূলুল্লাহ আমি আমার স্বামী এতক্ষণ আমার বিরুদ্ধে বিচার দিছে কিন্তু আমি এখন আপনার কাছে আমার স্বামীর বিরুদ্ধে বিচার দিতে চাই হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী বলছে নবী গো আমার স্বামী যে আমার আমাকে তালাক দিয়ে দিল কিন্তু আমার গর্ভে এখন হেলাল ইবনে উমাইয়ার সন্তান এই সন্তানের কি করব এইটার একটা বিচার করে দেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী হেলাল ইবনে উমাইয়াকে ডাকলো হেলাল ইবনে উমাইয়াকে বলে ও হেলাল ইবনে উমাইয়া তুমি বলো এই যে তোমার স্ত্রীর গর্ভের মধ্যে এখন সন্তান তোমার স্ত্রী দাবি করতেছে এই সন্তান নাকি তোমার সন্তান তুমি বলো তো এই সন্তান কি তোমার সন্তান নাকি অন্য কারো হেলাল ইবনে উমাইয়া বলতেছে রাসূলুল্লাহ এই সন্তান কখনোই আমার হতে পারে না এই সন্তান হলো আমার স্ত্রী আজ থেকে এক দেড় মাস দুই মাস আগে যেই লোকটার সঙ্গে জেনা আবে বিচার করেছিল ওই লোকটার সঙ্গে জেনা করার কারণে ওই লোকটার সন্তানই আমার স্ত্রীর গর্ভে আসছে এই সন্তান কখনোই আমার সন্তান হতে পারে না এমন কথা বলার পরে আল্লাহর নবী বিশ্ব নবী তখন বলল হেলাল ইবনে উমাইয়া তোমরা যেহেতু তালাক দিয়ে দিয়েছ এখন তুমিও একদিকে চলে যাও তোমার স্ত্রীও একদিকে চলে যাক তারপরে সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে আসার পরে সন্তানকে নিয়ে আমার দরবারে আসবা আসার পরে আমি এই সন্তানের পায়ের গোড়ালি দেখে নির্বাচন করব এটা তোমার সন্তান নাকি ওই ব্যভিচার পুরুষের সন্তান চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার প্রত্যেক সন্তানের পায়ের গোড়ালি তার পিতার পায়ের গোড়ালির মতো হয় আমার কথা কি বুঝতে পারতেছেন
প্রত্যেক সন্তানের পায়ের গোড়ালি তার বাবার পায়ের গোড়ালির মতো হয়। এইটা দেখে আগের আমলে নির্বাচন করত যে কার সন্তান কে। এইবার যখন হেলাল ইবনে উমাইয়ার সামনে এই কথা বলা হলো, স্ত্রী চলে গেল, স্ত্রী যখন সন্তান প্রসব করলো, সন্তান প্রসব করার পরে সন্তান নিয়ে আল্লাহর নবীর দরবারে আসলো। ওই জেনাকার ব্যভিচার পুরুষ যে ওই পুরুষও ছিল, হেলাল ইবনে উমাইয়াও ছিল। হেলাল ইবনে উমাইয়ার পায়ের গোড়ালি দেখলো আর ওই নবজাতক শিশু বাচ্চার পায়ের গোড়ালি দেখলো। দেখার পরে আল্লাহর নবী বুঝতে পারলো এই বাচ্চার পায়ের গোড়ালির সঙ্গে হেলাল ইবনে উমাইয়ার পায়ের গোড়ালির কোনো মিল নাই। ওই ব্যভিচার পুরুষের পায়ের গোড়ালি আর এই নবজাতক শিশুর পায়ের গোড়ালি, এই দুইজনের পায়ের গোড়ালির একই রকম সেম সেম দেখা যায়। বুঝতে পারলো হেলাল ইবনে উমাইয়ার এই সাহাবীর স্ত্রী হলো ব্যভিচারী নারী, কলঙ্কিনী নারী, চরিত্রহীন নারী। বুঝতে পেরে আল্লাহর নবী বিশ্ব নবী তখন তাদের উপর শাস্তি কার্যকর করলো, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এখানে বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন একবারে চারটা আয়াত নাজিল করে দিতে পারতো সূরা নূরের, কিন্তু একবারে চারটা আয়াত নাজিল না করে ক্ষণে ক্ষণে সপ্তাহে সপ্তাহে এক মাস সময় নিয়ে চারটা আয়াত নাজিল করলেন। নাজিল এভাবে করার কারণ হলো এই যে সন্তান সাথে সাথে আয়াত নাজিল করলে কিন্তু বুঝতে পারতো না, কিন্তু দেরি করে আয়াত নাজিল করার কারণে সন্তান দুনিয়াতে আসলো, পায়ের গোড়ালি দেখে নির্বাচন করতে পারলো। এটাই আল্লাহর হিকমত, এটাই আল্লাহর খেলা। চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার।